নমস্কার, জয় যীশু। ঈশ্বরের মহানামে ধন্যবাদ দিই, তার গৌরব তার প্রশংসা করি যে আজকের এই সুন্দর সময় ঈশ্বর আমাদের জীবনের সঙ্গে যুক্ত করেছেন। আর আজকে আমরা স্ক্রিনে দেখছি যে কি সম্পর্কে আমরা আলোচনা করব। প্রকাশিত বাক্য 2:1-7, যেমন আমি বলেছিলাম যে প্রকাশিত বাক্য বর্তমান দিনে আমাদের কাছে পশ্চিম এশিয়া মাইনরের 7টি মণ্ডলীর সঙ্গে আমাদের কাছে কি সংবাদ আমাদের কাছে তুলে ধরে সে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। আর আমরা প্রথম দিন থেকে আমরা আলোচনা করেছি যে প্রকাশিত বাক্য কি, তার লেখক, তার যে যে প্রসঙ্গ নিয়ে লেখা, তার উদ্দেশ্য এবং তার যে ভূমিকা আমরা সেটি আলোচনা করেছি। প্রথম অধ্যায় দেখেছি যে প্রভু যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্য, তিনি পৃথিবীতে আসার পূর্বে যে 7 বৎসরের পূর্বের 7 বৎসরের ঘটনা কিভাবে ঘটবে পশ্চিম এশিয়া মাইনরের 7টি মণ্ডলীর কাছে এবং সার্বজনীন মণ্ডলীর কাছে সেই সংবাদ, যখন পাটন দ্বীপে তিনি সেখানে নির্বাসিত হয়েছেন, সেই সময় প্রভু যীশু খ্রিস্ট তার দূতের মাধ্যমে জোহনকে সেই পাটন দ্বীপে দর্শনের দ্বারা এই বিষয়গুলি তাকে দিয়েছেন। আর আজকে 2 অধ্যায় থেকে আমরা দেখব যে এশিয়া মাইনরের, পশ্চিম এশিয়া মাইনরের 7টি মণ্ডলীর কাছে যে পত্র তিনি দিয়েছিলেন জোহনের মাধ্যমে, সেই কি ভাবে তিনি সেই পত্রগুলি কোন মণ্ডলীর কাছে কোন অ্যাঙ্গেল থেকে তাদেরকে সাবধান বাণী বা প্রস্তুতির কথা তিনি তাদেরকে জানিয়েছেন, আজকে দেখব যে ইপিসস্ত মণ্ডলীর নিকটে তার পত্র, ইপিসস্ত বা ইপিসে যে মণ্ডলীগুলি আছে আর তাদের জন্য এই পত্র 2:1-7। তারপর আমরা দেখব যেহেতু 7টি মণ্ডলীকে দেওয়া লেটার আমরা দেখব পরপর প্রকাশিত বাক্যে। আর আজকে প্রথম ইপিসস্ত মণ্ডলীর কাছে আর যে পত্র তিনি দিয়েছেন সেই বিষয়ে আজ আমরা আলোচনা করব। আর আসুন, পবিত্র আলোচনায় যাওয়ার পূর্বে আমরা চোখ বন্ধ করি, প্রার্থনা করি। সর্বশক্তিমান করুণাময় পিতা, তোমাকে ধন্যবাদ দিই যে আজকের এই সুন্দর দিন আমাদের জীবনের সঙ্গে তুমি যুক্ত করলে প্রভু যীশু, যেন তোমার দেওয়া সেই প্রকাশিত বাক্যের সারমর্ম আমরা বুঝতে পারি। প্রকাশিত বাক্যের মধ্য থেকে সাধু জোহনের মাধ্যমে তুমি এশিয়া মাইনরের 7টি মণ্ডলীর কাছে এবং আমাদের কাছে যে বিষয় তুমি তুলে ধরেছো তুমি আসার পূর্বে আমাদের প্রস্তুতির জন্য, সেই বিষয় যখন আমরা আলোচনা করি আজকে বিশেষ করে যে ইপিসস্ত মণ্ডলী, ইপিসস্ত মণ্ডলী বা ইপিসিএ যে সমস্ত মণ্ডলী রয়েছে তাদের কাছে যে পত্র তুমি দিয়েছো, আজকে যখন সেই বিষয়ে আলোচনা করি তোমার জ্ঞান আমরা ভিক্ষা করি, কারণ তোমার জ্ঞান বিনা প্রকাশিত বাক্য আমরা উপলব্ধি করতে আমরা পারবো না। তাই প্রভু যীশু, তোমার কাছে আমরা সমর্পিত হই, আমাদের জ্ঞান দাও এবং আমাদেরকে বোঝাও যেন আমরা সঠিকভাবে আমাদেরকে প্রস্তুত করতে পারি। প্রভু যীশু, তোমার নামে প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। প্রকাশিত বাক্য 2:1-7 আমি সকলের জন্য, সকলের হয়ে আমি পাঠ করছি। যদি বাইবেল থাকে আমরা খুলবো প্রকাশিত বাক্য তার 2:1-7। সেখানে লেখা রয়েছে যে ইপিসস্ত মণ্ডলীর দূতকে লিখো, প্রভু যীশু খ্রিস্ট সাধু জোহনকে পাটন দ্বীপে দর্শনের মাধ্যমে তিনি বলছেন যে ইপিসস্ত মণ্ডলীর দূতকে লিখো, যে দূত বা যে লিডার সেই ইপিসস্ত মণ্ডলীকে পরিচালনা করেন আর সেই দূতকে, সেই সেই যে লিডার বা পরিচালক সেখানে রয়েছে আর তার কাছে প্রভু যীশু খ্রিস্ট বলছেন লিখো, যিনি নিজ দক্ষিণ হস্তে সেই সপ্ত তারা ধারণ করেন, যিনি নিজ দক্ষিণ হস্তে সেই সপ্ত তারা ধারণ করেন, যিনিকে, যিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। সপ্ত তারা পশ্চিম এশিয়া মাইনরের 7টি মণ্ডলী। আর সেখানে লেখা রয়েছে যে যিনি নিজ দক্ষিণ হস্তে সেই সপ্ত তারা ধারণ করেন, যিনি সেই সপ্ত সুবর্ণ দ্বীপবৃক্ষের মধ্যে গমনাগমন করেন। এই সপ্ত সুবর্ণ দ্বীপবৃক্ষ কারা? না, পশ্চিম এশিয়া মাইনরের 7টি মণ্ডলী। তিনি এই কথা কহেন, আমি জানি তোমার কার্য সকল এবং তোমার পরিশ্রম ও ধৈর্য, আর আমি জানি যে তুমি দুষ্ট দিগকে সহ্য করিতে পারো না,
এবং আপনাদিগকে প্রেরিত বলিলেও যাহারা প্রেরিত নয় তাহাদিগকে পরীক্ষা করিয়াছ ও মিথ্যাবাদী নিশ্চয় করিয়াছ। কে কাকে বলছেন? না, প্রভু যীশু খ্রিস্ট যোহনের মাধ্যমে সেই ইফিসাস্ত মণ্ডলীর মানুষজনকে তিনি বলছেন, প্রথমে দূতকে বলছেন, দূতের মাধ্যমে সেই ইফিসাস্ত মণ্ডলীর মানুষদেরকে তিনি বলছেন, আজকে আমাদেরকেও তিনি বলছেন যে তুমি দুষ্ট দিয়কে সহ্য করিতে পারো না আমি জানি, এবং আপনা দিয়কে প্রেরিত বলিলেও যাহারা প্রেরিত নয় তাহা দিয়কে পরীক্ষা করিয়াছ ও মিথ্যাবাদী নিশ্চয় করিয়াছ, এবং তোমার ধৈর্য আছে আর তুমি আমার নামের জন্য ভার বহন করিয়াছ, ক্লান্ত হও নাই, তথাচ তোমার বিরুদ্ধে আমার কথা আছে, তুমি আপন প্রথম প্রেম পরিত্যাগ করিয়াছ, অতএব স্মরণ কর কোথা হইতে পতিত হইয়াছ এবং মন ফিরাও ও প্রথম কর্ম সকল কর, নতুবা যদি মন না ফিরাও আমি তোমার নিকটে আসিব ও তোমার দিবৃক্ষ সস্থান হইতে দূর করিব, কিন্তু এইটি তোমার আছে, আমি আমি যে নিকোলাইতীয়দের কার্য ঘৃণা করি তাহা তুমিও ঘৃণা করিতেছ, যাহার কর্ণ আছে সে শুনুক আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছেন, যে জয় করে তাহাকে আমি ঈশ্বরের পরম দেশস্থ জীবন বৃক্ষের ফল ভোজন করিতে দিব। ইহাই প্রভুর বাক্য, ঈশ্বরের ধন্যবাদ। তাহলে প্রভু যীশু খ্রিস্ট প্রকাশিত বাক্য দুয়ের অধ্যায় প্রথম সাত পদের মধ্যে যে পত্রটি সাধু যোহনের মাধ্যমে, আর সেই পত্রের মাধ্যমে প্রভু যীশু খ্রিস্ট তাদেরকে কি বলছেন, আর তিনি বলছেন কি না, যিনি নিজ হস্তে সপ্ত তারা ধারণ করেন। প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে এখানে বলা রয়েছে সপ্ত তারা, সপ্ত সুবর্ণ বৃক্ষ, এই এই সপ্ত তারা সপ্ত সুবর্ণ বৃক্ষ হল পশ্চিম এশিয়া মাইনরের সাতটি মণ্ডলী। আর এখানে সাধু যোহনকে প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন যে তুমি সেই ইফিসাস্ত মণ্ডলীর দূতকে লেখো যে যিনি নিজ দক্ষিণ হস্তে সেই সপ্ত তারা ধারণ করেন ও যিনি সেই সপ্ত সুবর্ণ দ্বীপ বৃক্ষের মধ্যে গমনা করেন তিনি এই কথা কহিতেছেন। প্রভু যীশু খ্রিস্ট ইফিসাস্ত মণ্ডলীর মানুষজনকে বলছেন যে তিনি ওই যে সপ্ত তারা ধারণ করেন, মানে সপ্ত মণ্ডলীকে তিনি ভালোবাসেন, সপ্ত মণ্ডলীকে তিনি চান যেন সেই সপ্ত মণ্ডলী তাদের কংগ্রিগেশনকে যেন তারা পর্যাপ্ত পরিমাণে যিশুতে বিশ্বাস রেখে স্থির থেকে জীবনযাত্রা করতে শেখায়, যেন তাদেরকে পরিবর্তনশীল জীবনের যেন রাস্তায় নিয়ে আসতে পারে, তারা যেন নিজেদেরকে প্রস্তুত করতে পারে। তাই তিনি বলছেন যে প্রভু যীশু খ্রিস্ট তিনি এই কথা বলছেন। কি কথা বলছেন আমরা দুয়ের পদে দেখব, যে আমি জানি তোমার কার্য সকল এবং তোমার পরিশ্রম ও ধৈর্য। প্রভু যীশু খ্রিস্ট বলছেন ইফিসাস্ত মণ্ডলীকে যে আমি জানি যে তুমি ভালো কাজ করো, মণ্ডলী ভালো কাজ করে, মণ্ডলীর কংগ্রিগেশন ভালো এবং তারা পরিশ্রম করে মণ্ডলীর জন্য এবং তাদের ধৈর্য রয়েছে, তারা তারা ভেঙে পড়ে না এবং তারা কি দুষ্টদের সহ্য করে। ইফিসাস্ত মণ্ডলীকে তিনি বলছেন, প্রভু যীশু বলছেন এই পত্রের মাধ্যমে প্রকাশিত বাক্য দুয়ের অধ্যায় প্রথম সাত পদের মধ্যে যে আমি ইফিসাস্ত মণ্ডলী তোমাদের চারিত্রিক গুণাবলী আমি জানি, তোমরা ভালো, তোমরা পরিশ্রমী, তোমরা সৎ, তোমাদের ধৈর্য রয়েছে, তোমরা ভালো কাজ করো, তোমরা দুষ্ট মানুষদের সহ্য করো না, এবং যারা নিজেদেরকে প্রেরিত বলে, নিজেদেরকে প্রভু যীশুর শিষ্য বলে, আদেও তারা প্রভু যীশুর শিষ্য নয়, তারা ভক্ত ভাববাদী ভণ্ড ধার্মিক ভণ্ড লিডার, তাদেরকেও তোমরা পরীক্ষা করে তাদেরকে দূর করে দিয়েছ, তাদেরকে গ্রহণ করনি, তাদের কথা শোনোনি, আমি তোমাদেরকে সেই জন্য ভালোবাসি। আর এখানে দুয়ের অধ্যায় দুই পদে আরেকটি বিষয় বলা প্রযোজ্য, যে যারা নিজেদেরকে প্রেরিত বলে, এই সপ্তমণ্ডলীর কাছে খ্রিস্টের শেষ বাণীগুলি প্রদানের মুহূর্তে খ্রিস্টের প্রধান চিন্তাটি ছিল, মানে যখন প্রভু যীশু খ্রিস্ট ইফিসাস্ত মণ্ডলীর কাছে এই পত্র লিখছেন, যে যারা নিজেদেরকে প্রেরিত বলে তাদেরকেও তোমরা পরীক্ষা করে তাদেরকে তোমরা দূরে সরিয়ে দিয়েছ, আর সেই বিষয় বলার পক্ষে যে প্রভু যীশুর চিন্তাটি ছিল, তারা যেন ভ্রান্ত শিক্ষকদের, ভ্রান্ত ভাববাদীদের এবং ভ্রান্ত প্রেরিতদের মণ্ডলীতে স্থান দিয়ে ধর্মভ্রষ্টতার মধ্যে তারা না পড়ে।
যেমন আমরা আমাদের সন্তানেরা যদি ভালো এবং তাদেরকে আলো আরো ভালো করার জন্য, আলোর রাস্তায় নিয়ে আসার জন্য, মন্দ থেকে দূরে নিয়ে আসার জন্য, তারা ভালো আরো বেশি ভালো করার জন্য তাদেরকে বলি যে তোমরা ভালো, আরেকটু এটা করলে আরেকটু ভালো হবে। যদি কেউ ভালো লেখে তাদেরকে বলি তোমরা ভালো লিখেছ, কিন্তু আরেকটু লিখলে, আরেকটু এটা যোগ করলে আরেকটু ভালো হবে। আর সেই জন্য এখানেও প্রভু যীশু খ্রিস্ট তাদেরকে বলছেন, ইফিসুস্ত মণ্ডলীকে তিনি আসার পূর্বে তাদের প্রস্তুতির জন্য আরো যেন তারা যিশুতে স্থির থাকতে পারে, সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট তাদেরকে বলছেন, আমি তোমাদের সমস্ত কার্য জানি, কিন্তু তোমরা আরেকটু ভালো থাকো যেন ধর্মভ্রষ্টতার পথে তোমরা পা না বাড়াও। সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট তাদের ভালো দিকগুলি তিনি বলছেন, তাদেরকে বাহবা দিচ্ছেন, তাদেরকে সম্মান প্রদর্শন করছেন, তাদেরকে তার ভালোবাসার কথা জানাচ্ছেন যে তোমরা সুন্দর রাস্তায় চলেছ। যারা ভক্ত ভাববাদী বা ভ্রান্ত শিক্ষক তাদের তোমরা মনোনীত করনি, কিন্তু আরো তোমরা ভালো করে চলো, এই বিষয় তিনি এখানে বলেছেন। কারণ এরা খ্রিস্টের বাক্যকে বিকৃত করছিল এবং তার শক্তি ও কর্তৃত্বকে দুর্বল করে ফেলেছিল। ইফিসুস্ত মণ্ডলীতে অনেক ভক্ত ভাববাদী, ইফিসে অনেক ভণ্ড বা ভক্ত প্রেরিত তারা ঢুকে পড়েছিল এবং তারা খ্রিস্ট যিশুর নামকে, তার কাজ, তার শক্তিকে বিকৃত করে দিচ্ছিল এবং ভ্রান্ত শিক্ষক সেই ইফিসুস্ত মণ্ডলীর মানুষদের কাছে তারা ছড়াচ্ছিল। আর সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট তাদের কাছে এই পত্রটি দিচ্ছেন, আসার পূর্বে যেন সেই পশ্চিম এশিয়া মাইনরের সাতটি মণ্ডলীর এই ইফিসুস্ত মণ্ডলী যেন সুন্দরভাবে ওই ভক্ত ভাববাদী থেকে, ভ্রান্ত শিক্ষক থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে পারে। আর তারপর আমরা দেখতে পাই যে যারা মণ্ডলীর মধ্যে ক্ষমতা বা কর্তৃত্ব দাবি করছিল, খ্রিস্ট তাদের প্রত্যেককে পরীক্ষা করে দেখতে বলেন। আমাদেরকে, ইফিসুস্ত মণ্ডলীর মানুষজনকে বলছেন যে তোমরা ভ্রান্ত শিক্ষকদের পরীক্ষা করেছ, তাদেরকে অবহেলা করেছ। এই একই শিক্ষা তিনি আমাদেরকেও তিনি বলছেন, আমরা যেসব মণ্ডলীতে যাই আমাদেরকেও বলছেন যেন আমরা যিশু আসার পূর্বে আমাদেরকে প্রস্তুত করি। মণ্ডলীতে যারা ভ্রান্ত শিক্ষক, গ্রামে, সমাজে, বাড়িতে যারা ভ্রান্ত শিক্ষক আসছে, বাইবেলকে বিকৃত করে প্রচার করছে, বলছে যিশু বলে কেউ নেই, বলে যিশুর কাছে পবিত্রতা নেই, বলে মাতা ঈশ্বর রয়েছে, বলে ঔষধপত্র খাওয়ার প্রয়োজন নেই, বলে রক্ত নেওয়ার প্রয়োজন নেই, বলে স্বর্গ নরক বলে কিছু নেই, বলে যিশুর বলে কিছু নেই। আর বন্ধু, প্রভু যীশু বলছেন এই সমস্ত ভ্রান্ত শিক্ষক থেকে আমরা যেন আমাদেরকে দূরে সরিয়ে রাখি, দূরে যেন সরিয়ে রাখি। কিভাবে চিনব? না, যিশুর সঙ্গে যদি আমাদের সম্পর্ক ভালো থাকে তাহলে যিশু আমাদের আত্মাতে জাগ্রত করে দেখিয়ে দেবেন যে তাদের কার্য সকল ভালো না মন্দ। যে সমস্ত লিডারদের আমরা মনোনীত করছি, তাদের কাজ, তাদের গ্রহণযোগ্যতা, তাদের পারিবারিক বিষয়, তাদের শিক্ষা দীক্ষা, তাদের ধরা মানে কথা বলার ধরন, কাজের ধরন, সমস্ত বিষয় দেখলেই আমরা বুঝতে পারবো তারা ঈশ্বরের লোক নাকি দিয়াবলের এজেন্ট, নাকি দিয়াবলের লোক। তারা ঈশ্বরের গৌরব করছে না ঈশ্বরের নামকে বিকৃত করছে, মণ্ডলীকে ধ্বংসের দিকে নিয়ে চলেছে। তাই প্রভু যীশু খ্রিস্ট ইফিসুস্ত মণ্ডলীর কাছে বলছেন যে যারা প্রেরিত বলে তারা প্রেরিত নয়, তোমরা তাদেরকে পরীক্ষা করেছো। কিভাবে? না, যিশুর আত্মায় উত্তপ্ত হয়ে তারা পরীক্ষা করেছে, তাদেরকে নিজেদের মণ্ডলীতে আশ্রয় দেয়নি। আমরা যেন ভ্রান্ত শিক্ষক থেকে আমাদেরকে দূরে রাখতে পারে, তাদের সঙ্গে যেন সময় অতিবাহিত না করে পবিত্র বাইবেল যেটা আমাদের শিক্ষা দেয় সেই রাস্তায় যেন আমরা চলতে পারি। আর তারপরে আমরা দেখতে পাই যে তিনের পদে তিনি বলছেন, এবং তোমাদের ধৈর্য আর ধৈর্য আছে, যারা মিথ্যাবাদী তাদেরকে দূরে সরিয়ে দিয়েছ, এবং তোমাদের ধৈর্য রয়েছে। ধৈর্য আমাদের মণ্ডলিক জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের পার্সোনাল জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ধৈর্যের বড়ই অভাব। আমরা প্রভু যীশুর কাছে চাই আর ভাবি সঙ্গে সঙ্গে পেয়ে যাব, কিন্তু বন্ধু, আমরা যেমন বাবা মায়ের কাছে কোনো বিষয় চাইলে যদি আমাদের সেটা প্রয়োজন হয়, আমাদের জীবনে কার্যকারী হয়, আমাদের মঙ্গলের জন্য হয়, তাহলে বাবা মা দেন, গুরুজনরা দেন, শিক্ষকরা দেন। কিন্তু যদি আমাদের জীবনের জন্য গ্রহণযোগ্য না হয়, তারা আমাদেরকে দেন না। যদি আমরা আমাদের বাবা মায়ের কাছে বলি আমাকে একটা বড় ছুরি কিনে দাও, আমাকে একটা বড় বন্দুক কিনে দাও, আমাকে একটি রামদা কিনে দাও, আমাকে বড় একটা পেটু কিনে দাও, কিন্তু তারা আমাদেরকে দেবেন না, কারণ সেগুলি আমাদের জীবনের জন্য
ভালো নয়, আমাদের মঙ্গলজনক নয়, গ্রামের ক্ষতি, দেশের ক্ষতি, দশের ক্ষতি, আমাদের জীবনের হানিকারক। আর সেই জন্য ঈশ্বরের কাছে যখন আমরা চাই, আর ঈশ্বর যদি দেখেন সেই চাওয়াটা আমাদের আমাদের পরিবারের জন্য, মাণ্ডলিক জীবনে, গ্রামীণ জীবনে, পারিবারিক জীবনে সেটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা প্রয়োজনীয়, কতটা মঙ্গলজনক, যদি মঙ্গলজনক না হয় তিনি আমাদের দেবেন না। পবিত্র বাইবেল বলে সেখানে হিতোপদেশে যে প্রতিটা বিষয়ের পূর্ণতার একটি সময় রয়েছে। আপনি আজকে একটি গমের বীজ লাগালেন, আপনি কালকে গিয়ে সেই যদি গাছ থেকে গম চান আপনি পাবেন না। আজকে আপনি একটি কুল গাছ লাগালেন, আগামীকাল যদি আপনি ভাবেন আমি কুল পাড়ব পারবেন না, আপনাকে অপেক্ষা করতে হবে সেই সময় পর্যন্ত যখন সেই কুল গাছের বীজ থেকে অঙ্কুরিত হয়ে গাছ বার হবে, বড় হবে, ফুল হবে এবং সময়ে ফল দেবে, তখন আপনি পাবেন। ঠিক তেমনি ভাবে আমাদের জীবনে, মাণ্ডলিক জীবনে, পারিবারিক জীবনে যেটা আমাদের প্রয়োজন আমরা প্রভুর কাছে চাই, মানে বীজ আমি লাগালাম, সঙ্গে সঙ্গে ফল না পেতেও আমরা পারি। প্রভু যীশু আমাদের সঠিক সময়ে আমাদের সমস্ত বিষয় আমাদের যুগিয়ে দেন, যেন হয়ে যায়, যেন ধৈর্য ধরে অপেক্ষায় থাকে, কারণ প্রভু যীশু আমাদের জীবনের সমস্ত আশা পূর্ণ করেন, যেটা আমার আপনার জীবনের জন্য, আমার আপনার চলার পথের জন্য, আমার আপনার সন্তান সন্ততির জন্য, আমাদের মণ্ডলীর জন্য, আর যেটা আমাদের গ্রামের জন্য ভালো, আর ঈশ্বর সেটি আমাদের জন্য, আমাদের জীবনের মঙ্গলের জন্য তিনি সেগুলি করেন। আর সেই জন্য প্রভু যীশু বলছেন যে তোমাদের ধৈর্য আছে আর তুমি আমার নামের জন্য ভার বহন করিয়াছো। প্রভু যীশুর নামের জন্য ওই বিশিষ্ট মণ্ডলীর মানুষজন বা মণ্ডলী তারা ভার বহন করেছে, মানে যীশুর জন্য অত্যাচারিত হয়েছে, যীশুর জন্য তাড়িত হয়েছে, যীশুর জন্য কটু কথা শুনতে হয়েছে, অবহেলিত হতে হয়েছে, তবুও ইপিশিস্ত মণ্ডলী যীশুতে স্থির রয়েছে। তবুও তিনি তাদেরকে বলছেন তোমরা সমস্ত দিকে ভালো, আরেকটু তোমরা ভালো হও, যেন যীশুর পথে তোমরা স্থির থাকতে পারো, ভ্রান্ত শিক্ষক থেকে দূরে থাকতে পারো। আর তুমি আমার নামের জন্য ভার বহন করিয়াছো, ক্লান্ত হও নাই, ভয় পাইনি, যীশুর কাজে, মণ্ডলীর কাজে, সমাজের উন্নতির কাজে, ধর্মের কাজে আমরা ভয় পেয়ে যাই, আমরা অজুহাত দেখাই, আজকে গির্জায় গিয়ে লাভ নেই, আমার এই কাজটা করলে দুটি পয়সা হবে, বন্ধু যদি সেই সময় আমার জীবন ঈশ্বর গ্রহণ করেন আমি কাজও করতে পারবো না, আমি পৃথিবীতে বেঁচেও থাকতে পারলাম না, আমার ইচ্ছা পূর্ণ হবে না। তাই যতক্ষণ সময় রয়েছে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক যুক্ত আমাদের থাকতে হবে, অজুহাত যেন না দেখাই। প্রভু যীশু বলছেন, এই বিশ্বস্ত মণ্ডলীকে বলছেন যে তোমরা আমার নামের জন্য কাজ করেছো, ভার বহন করেছো, মানে তোমরা ভাবনি যে ঈশ্বরের কাজ আমাদের কাছে বোঝা, তোমরা সমস্ত সহজভাবে নিয়েছ এবং তাড়না, লাঞ্ছনা, গঞ্জনা, অপমান যত এসেছে তোমরা গ্রহণ করেছো, তোমরা ক্লান্ত হওনি, তোমরা ধৈর্য হারিয়ে ফেলনি, এবং তোমরা কি করেছো, তোমরা বিশ্বস্ত জীবন যাপন করেছো, সেই জন্য তোমাদের জীবন ধন্য। তারপরে চার পদে তিনি বলছেন তথাচ, তথাচ মানে তবুও, তোমরা সমস্ত বিষয় ভালো, তবুও তিনি কি বলছেন যে তথাচ তোমার বিরুদ্ধে আমার কথা আছে। প্রকাশিত বাক্য দুইয়ের অধ্যায় দুই এবং তিন পদে তিনি ইপিশস্ত মণ্ডলীর তিনি প্রশংসা করলেন যে তোমাদের সমস্ত ধর্ম, কর্ম, কার্য, শিক্ষা, দীক্ষা, রীতি নীতি, আচার ব্যবহার সমস্ত ভালো, তোমরা আমার নামে তাড়িত হলেও তোমরা বিশ্বস্ত জীবন যাপন করেছো, মণ্ডলী তোমরা টলমান হয়ে যাওনি, মণ্ডলী থেকে তোমরা বিচ্যুত হয়ে যাওনি, যীশুর নামে বিশ্বস্ত থেকেছো, তোমাদের সমস্ত বিষয় ভালো, কিন্তু একটি বিষয় আমার বলার রয়েছে। কি বিষয়? তিনি বলছেন তোমার বিরুদ্ধে আমার কথা আছে। কাকে বলছেন? প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন ইপিশিস্ত মণ্ডলীর মানুষজনকে। ধরে নিন আমার মণ্ডলী ক্রাইস্ট চার্চ চাপড়া, তিনি ক্রাইস্ট চার্চ চাপড়া মণ্ডলীকে বলছেন, মানে মণ্ডলীর মানুষজনকে বলছেন যে 1200-1400 মেম্বার রয়েছে তাদেরকে তিনি বলছেন, আপনার মণ্ডলীর নামে তিনি বলছেন, সেই মণ্ডলীর মানুষজনকে তিনি বলছেন। সেমনি ভাবে ইপিশস্ত মণ্ডলীর মানুষদেরকে তিনি বলছেন যে তোমার বিরুদ্ধে আমার কথা আছে। কি কথা? না তুমি আপন প্রথম প্রেম পরিত্যাগ করিয়াছ, আপন প্রথম প্রেম পরিত্যাগ করিয়াছো। বাইবেল অনেক জায়গায় লেখা রয়েছে তোমাদের প্রেম শীতল হয়ে যাচ্ছে। যদি আমরা যোহনের পত্র পড়ি, প্রথম যোহন
দ্বিতীয় জহন, তৃতীয় জহন, সেখানে লেখা রয়েছে যে তোমাদের প্রেম শীতল হয়ে যাচ্ছে, উষ্ণ প্রেম তোমাদের নেই। এখানেও একই বিষয় তিনি বলছেন, তুমি আপন প্রথম প্রেম পরিত্যাগ করেছো। প্রথম প্রেম মানে আগে তোমরা যিশুতে যেভাবে চলতে সেইভাবে তোমরা চলছো না, কিছুটা তোমাদের মধ্যে ঘাটতি রয়েছে। কেন তিনি বলছেন? যে বিশিষ্ট মণ্ডলী তারা ভ্রান্ত শিক্ষা থেকে দূরে এসে পবিত্র জীবনযাপন আরো ভালো করে তারা করতে পারে। তারা প্রভুর পথে চলে, যিশুর পথে চলে, ভ্রান্ত শিক্ষকদের দূরে সরিয়ে দেয়, তবুও কিছুটা তাদের মধ্যে টলটলমান অবস্থা রয়েছে, কিছুটা কোশ্চেন মার্ক তাদের মধ্যে রয়েছে, কিছুটা ভ্রান্ত ধারণা তাদের মধ্যে রয়েছে। তাই তিনি বলছেন, তোমরা সমস্ত বিষয় ভালো করেছো, কিন্তু তোমরা প্রথম প্রেম পরিত্যাগ করিয়াছো, প্রথম প্রেম তোমরা পরিত্যাগ করিয়াছো। কথাগুলি খ্রিস্টের প্রতি ও তার বাক্যের প্রতি ইফিসীয়দের গভীর প্রেম ও সুগভীর ভক্তির কথা বলে। যোহন লিখিত সুসমাচার 14:15-21 এবং 15:10 এই বিষয়গুলি পাব, যে মণ্ডলীর মানুষদের সঙ্গে যে খ্রিস্টের প্রেম, যে একাত্মতা বোধ, এই বিষয়গুলি আরো বিশদ আকারে আমাদের চিন্তা করে যিশুর প্রেমে চলার শিক্ষা সেই সব প্যাসেজগুলিতে দেওয়া রয়েছে। আর এখানে প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেন, এগুলি আমাদেরকে শিক্ষা দেয় যে বাইবেল সম্পর্কে সঠিক জ্ঞান থাকা, কিছু কিছু আজ্ঞার বাধ্য হওয়া এবং মণ্ডলীতে বা গির্জায় নিয়মিত যোগদান করাই যথেষ্ট নয়। মণ্ডলীতে নিয়মিত যোগদান করা, ঈশ্বরের বাক্য অধ্যয়ন করা, ঈশ্বরের বাক্য পড়া, অর্থাৎ বাইবেল পড়া, বাইবেলের ধ্যান করা, বাইবেলের কিছু পদ মুখস্থ করা, নিয়মিত গির্জায় যাওয়া, এটাই আমাদের কাছে শেষ বিষয় নয়। ইফিসীয় মণ্ডলীর কাছে প্রভু যীশু খ্রিস্ট বলছেন, আজকে আমাকে আপনাকেও বলছেন, আমাদের মণ্ডলীর মানুষজনকে তিনি বলছেন কি না, এই যে বিষয় প্রথম প্রেম যে পরিত্যাগ করিয়াছ, এই বিষয়ের মধ্যে থেকে তিনি বলছেন যে কিছু কিছু আজ্ঞার বাধ্য হওয়া। আমাদের মনে পড়ে প্রভু যীশু খ্রিস্টের কাছে একটা যুবক এসেছিল, আর যুবক এসে বলছে যে প্রভু, সদ্গুরু, স্বর্গে যেতে গেলে কি করতে হবে, পরিত্রাণ পেতে গেলে বা অনন্ত জীবন পেতে গেলে কি করতে হবে? প্রভু যীশু বললেন যে তুমি কি সমস্ত আজ্ঞা পালন করো? আর সেই যুবক বলছে, হ্যাঁ প্রভু, আমি জন্মের পর থেকে প্রতিটা আজ্ঞা পালন করি, যা কিছু পবিত্র বাইবেলে রয়েছে যাত্রা পুস্তকে আমি সমস্ত আজ্ঞা পালন করি। প্রভু যীশু বললেন, একটি বিষয় তোমার করা প্রয়োজন, তুমি বাড়িতে যাও, তোমার সমস্ত ধন সম্পদ বিক্রি করে দাও আর গরিবদের বিলিয়ে দাও, তারপরে আমার কাছে এসো, স্বর্গ বাড়ির ঠিকানা দেব। সেই যুবক চলে গেল আর ফিরে আসলো না। কারণ কি না, তার মোহ ছিল ধন দৌলতের প্রতি। সে বলল যে যীশু, আমি সমস্ত আজ্ঞা পালন করি, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তাকে পরীক্ষা করলেন, তাকে দেখাতে চাইলেন যে তুমি সমস্ত আজ্ঞা পালন করো, কিন্তু ধন দৌলতের মায়া তুমি ত্যাগ করতে পারোনি। সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদের বললেন যে এই ছেলেটি সে চলে গেল আর ফিরে আসলো না, কারণ ধন দৌলতের মোহ ছাড়তে পারেনি। তাহলে যীশুর রাস্তায় কিভাবে সে আসবে? আর এখানেও প্রভু যীশু খ্রিস্ট বলছেন যে কতগুলি কয়েকটি আজ্ঞা পালন করলাম, কতগুলি পবিত্র বাইবেলের পদ অধ্যয়ন করলাম, নিয়মিত গির্জায় গেলাম, তাহলেই যে যীশুর জন্য প্রস্তুত আমি হয়েছি তা নয়। কিছু কিছু বিষয়ে আমার ঘাটতি রয়েছে, লোভ রয়েছে, কামনা বাসনা রয়েছে, যেমন করে যুবকের ছিল, সমস্ত আজ্ঞা পালন করে ধন দৌলতের মায়া ছাড়তে পারলো না, যীশুর কথা মান্য করতে পারলো না, রাখতে পারলো না। যীশু কিন্তু সত্যি করে বলেনি যে তুমি সব বিক্রি করে দাও, যদি বিক্রি করার মানসিকতা সে প্রস্তুত করত তাহলে যীশু অবশ্যই তাকে বারণ করতেন, যেমন করে আদি পুস্তকে আব্রাহামকে তার ছেলেকে দেওয়ার জন্য বলেছিলেন যে তুমি তোমার একমাত্র ছেলে ইশাককে আমার জন্য বলি দাও, কিন্তু মরিয়া পর্বতে যখন বলি দিতে গেল, ঈশ্বর তার মনের যে ইচ্ছা তিনি দেখলেন যে আমার জন্য তার একমাত্র সন্তানকেও বলি দিতে পিছু পা হয়নি, আর তিনি কি করলেন, তাকে বারণ করলেন, বাধা দিলেন, এবং একটি মেষ সেখানে দেওয়া হলো এবং পুত্রের জায়গায় মেষ বলি দিল। তাহলে ঈশ্বর তিনি চান না যে আমাদের সন্তানদের তার জন্য বলি দেই, তিনি চান আমাদের মানসিকতা। আব্রাহামের পবিত্র মানসিকতা ঈশ্বর জেনেছিলেন, কিন্তু সুসমাচারে সেই ছেলেটির যে আভ্যন্তরীণ যে লোক, সেই বিষয়টি দেখানোর জন্য তিনি তাকে বললেন, তোমার সমস্ত সম্পদ বিক্রি করে চলে এসো। তিনি আক্ষরিক অর্থে বললেন, যদি তার মানসিকতা বিক্রি করার জন্য থাকতো, যিশু তার আশা তিনি পূর্ণ করতেন, তার মধ্যে লোভ তিনি দেখতে যদি না পেতেন।
আর এখানেও তিনি বলছেন যে কতগুলি আজ্ঞা পালন করলাম কিন্তু লোভ লালসা কামনা বাসনা হিংসা আমাদের মধ্যে থাকলো, আর তাহলে কিন্তু ঈশ্বরের রাস্তায় আমরা সঠিকভাবে নেই। বিশ্বাসীদের জন্য সবচাইতে প্রধান বিষয় হলো যে আমরা বিশ্বাসী মণ্ডলীতে যাই, খ্রিস্ট যীশুকে বিশ্বাস করি, আর তাদের জন্য যে প্রধান বিষয় সেটি হলো প্রভু যীশু খ্রিস্টের ও তার বাক্যের প্রতি আন্তরিক ভালোবাসা। প্রভু যীশুর প্রতি এবং তার বাক্যের প্রতি অর্থাৎ পবিত্র বাইবেলের বাক্যের প্রতি আমাদের আন্তরিক ভালোবাসা। দুই ধরনের আমাদের মধ্যে ভালোবাসা রয়েছে, এক হলো মৌখিক ভালোবাসা, আমি আপনাকে ভালোবাসি, আর একটা হলো আন্তরিক ভালোবাসা। আন্তরিক ভালোবাসা অন্তর থেকে আসে, আর মৌখিক ভালোবাসা আপনাকে ভালোবাসি কিন্তু সুযোগ পেলে আপনার ক্ষতি করতে আমি ছাড়বো না, আপনার ক্ষতি করব সুযোগ পেলে কিন্তু আপনাকে ভালোবাসি। আর আর আন্তরিক যে প্রেম, আমি মুখে যেটা বলছি হৃদয় থেকে, মানে আপনার জন্য আমি জীবন দিতে পারি, আপনার বিপদে আমি ঝাঁপিয়ে পড়তে পারি, এটা হলো আন্তরিক ভালোবাসা। আর প্রভু যীশু খ্রিস্ট বলছেন প্রকাশিত বাক্য 2 অধ্যায় বিশ্বস্ত মণ্ডলের কাছে যে পত্র তিনি দিচ্ছেন যোহনের মাধ্যমে, তিনি বলছেন তোমাদের প্রথম প্রেম পরিত্যাগ করিয়াছে, মানে তোমরা সমস্ত বিষয় মানছো কিন্তু খ্রিস্টের প্রতি তার বাক্যের প্রতি প্রেম তোমাদের মৌখিক হয়ে গিয়েছে, আন্তরিক প্রেম তোমাদের নেই, আন্তরিক ভালোবাসা যিশুর প্রতি তোমাদের নেই। আমাদেরকেও যিশুর বাক্যের প্রতি এবং যিশুর প্রতি আমাদের আন্তরিক ভালোবাসা থাকতে হবে। 2 কুরিন্থীয় 11:3 এবং 2 বিবরণ 10:12 যদি আমরা পাঠ করি, আর সেখানে আমরা দেখব এই আন্তরিক ভালোবাসার ফল খ্রিস্টের প্রতি একাগ্র ভক্তি, জীবনের পবিত্রতা এবং সত্যের প্রতি ভালোবাসা। সত্যের প্রতি ভালোবাসা, যিশুর প্রতি একাগ্র প্রেম, আমরা ভক্তি সহকারে তাকে নিয়ে ভজনা, তাকে নিয়ে ধ্যান, যিশুকে নিয়ে সর্বক্ষণ ধ্যান, এটা হলো তার প্রতি একাগ্র চিত্তে ভক্তি করা, একাগ্র চিত্তে ভালোবাসা এবং তাকে শ্রদ্ধা করা, পবিত্র জীবন যাপন করা, যেন এতটুকু পাপের লেশ পাপের ফোঁটা যেন সেখানে না থাকে। ঠিক যেমনি ভাবে এক বালতি দুধে গরুর এক ফোঁটা চোনা পড়লে দুধ তার ধর্ম হারিয়ে ফেলে, তার ক্ষমতা হারিয়ে ফেলে, দুধের যে শক্তি হারিয়ে ফেলে, দুধ কেটে যায়, নষ্ট হয়ে যায়। তেমনি ভাবে আমরা যখন পবিত্র জীবন যাপন করছি, পাপের ছিটে ফোঁটা যদি পড়ে পবিত্রতা নষ্ট হয়ে যাবে। তাই প্রভু যীশু খ্রিস্ট প্রকাশিত বাক্য 2 অধ্যায় এশিয়া মাইনরের 7টি মণ্ডলীর যে প্রথম মণ্ডলী বিশ্বস্ত মণ্ডলীর কাছে পত্র লিখছেন, তিনি মোট 7টি পত্র ইপিসুস্ত মণ্ডলী এবং আরো মণ্ডলীর কাছে দিয়েছিলেন, এশিয়া মাইনরের 7টি মণ্ডলীর কাছে 7টি পত্র দিয়েছিলেন, যেন প্রভু যীশু আসার পূর্বে মণ্ডলীগুলো নিজেদেরকে প্রস্তুত করতে পারে। আর আজকে আমরা দেখছি ইপিসুস্ত মণ্ডলীর কাছে প্রভু যীশুর পত্র, যেটা প্রকাশিত বাক্য 2 অধ্যায় তিনি পাটন দ্বীপে যোহনের মাধ্যমে, যোহনকে দর্শনের মাধ্যমে তিনি দিয়েছেন। 5 পদে আমরা যাব, অতএব স্মরণ করো কোথা হতে পতিত হইয়াছ এবং মন ফিরাও এবং প্রথম কর্ম সকল করো, নতুবা যদি মন না ফিরাও আমি তোমার নিকটে আসিব ও তোমার দীপবৃক্ষ সস্থান হইতে দূর করিব। দীপবৃক্ষ মানে কি? যিশুর আনাগোনা। আমার জীবনে আমার পরিবারে যিশু ছিলেন, যিশুর উপস্থিতি ছিল, যেমন ভাবে যদি আমরা আদি পুস্তক দেখি এদনের বাগানে আদম হবার সঙ্গে ঈশ্বরের উপস্থিতি ছিল, কিন্তু আদম হবার পাপের কারণে, অবাধ্যতার কারণে, দিয়াবলকে সঙ্গী করার কারণে, দিয়াবলকে বন্ধু করার কারণে, ঈশ্বরের কথা অমান্য করার কারণে তারা ঈশ্বর থেকে বিচ্যুত হয়ে গিয়েছিল, ঈশ্বর তাদেরকে তাড়িয়ে দিয়েছিলেন, ঈশ্বর তাদের সঙ্গে আর গমনাগমন করছিলেন না। ঠিক তেমনি ভাবে এখানে যেটা তিনি বলছেন যে দীপবৃক্ষ সস্থান হইতে দূর করি, মানে মণ্ডলীর সঙ্গে, মণ্ডলীর মানুষের সঙ্গে যিশুর যে আনাগোনা, যিশুর যে ভালোবাসা, যিশুর যে শক্তি, যিশুর যে আশীর্বাদ, ঈশ্বরের যে অনুগ্রহ, সেটা তিনি সেখান থেকে সরিয়ে নেবেন। যিশুর অনুগ্রহ মণ্ডলীগুলিতে, মণ্ডলীর পরিবারে কারো জীবনে থাকবে না, সেই বিষয় এখানে তিনি তিনি আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন। সেই বিশ্বস্ত মণ্ডলীর সঙ্গে আমাদেরকে তিনি বলছেন যেন আমরা মন ফিরাই, কারণ কোথা থেকে এসেছি? না, ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের অনুগ্রহের গুণে আজ আমরা পৃথিবীর মাটিতে রয়েছি।
তাই ঈশ্বরের আশীর্বাদে যখন আমরা বেঁচে রয়েছি তার প্রশংসা তার গৌরব যেন করতে পারি, আমরা যেন মন ফিরাতে পারি এবং প্রথম কর্ম সকল মানে ঈশ্বরের সঙ্গে যখন সম্পর্ক যুক্ত হয়ে প্রতিজ্ঞা করেছি যিশু বা ঈশ্বর আমি তোমার পথ থেকে সরে যাব না, সেই প্রতিজ্ঞায় যেন স্থির থাকতে পারি, প্রতিজ্ঞা ধরে রাখতে পারি। কারণ আমরা আজকে প্রতিজ্ঞা করি প্রভু যিশুর কাছে যে যিশু আমি তোমাকে গ্রহণ করলাম তোমার পথে চলবো, আগামীকাল দিয়াবল একটা লোভের রাস্তা নিয়ে আসবে, আমরা যিশুকে বলি তুমি বাবা যাও আমি এই রাস্তায় চলি, প্রতিজ্ঞা ভঙ্গ করি। তাই বিশিষ্ট মণ্ডলীকে প্রভু যীশু খ্রিস্ট বলছেন তোমরা মন পরিবর্তন করো, সঠিক কর্ম করো, তাহলে আমি তোমাদের আশীর্বাদ করব। আর যদি তোমরা মন না ফিরাও, মন পরিবর্তন না করো, তাহলে আমি আসব এবং তোমাদের কাছ থেকে দিবৃক্ষ সরিয়ে নেব, মানে ঈশ্বরের আরাগোনা, যিশুর উপস্থিতি, যিশুর ভালোবাসা, যিশুর অনুগ্রহ তিনি সেই মণ্ডলী থেকে সরিয়ে নেবেন। কোনোদিন ঈশ্বরের অনুগ্রহ পাব না। কিন্তু এইটি তোমার আছে, আমি যে নিকোলাইতীয়দের কার্য ঘৃণা করি তাহা তুমিও ঘৃণা করো। এখানে আমি যে নিকোলাইতীয় এখানে লেখা রয়েছে যে নিকোলাইতীয়রা, এখানে দুয়ের অধ্যায় 15 পদে রয়েছে, এখানে হচ্ছে নিকোলাইতীয়রা কি করে না, তারা ব্যভিচার এবং নৈতিক ভ্রষ্টাচারকে তারা শিক্ষা দেয়। যারা নিকোলাইতীয় মণ্ডলী আমরা তাদের জীবনে দেখব তারা কি করে না, তারা এই শিক্ষা দেয় যে যিশুর রাস্তায় তোমরা চলেছ ঠিক আছে, তার সঙ্গে যদি তোমরা নীতি ভ্রষ্ট হও, পাপ কাজ করো, অন্যায় করো, তোমরা অবিচার করো, তোমরা মন্দতায় চলো, তোমরা ভ্রষ্টাচার জীবনযাপন করো, তোমরা পরিত্রাণ হারাবে না, মানে যিশুকে ধরে থাকো, নোংরামিও করো, তবুও পরিত্রাণ পাবে। এটা হলো নিকোলাইতীয় যে দল ছিল, আর সেই সময় ইপিসীয় মণ্ডলীর পশ্চিম এশিয়া মাইনরের যে ইপিসীয় মণ্ডলীর সেখানে অনেক এই ধরনের দল ছিল, তার মধ্যে একটা হলো নিকোলাইতীয়। আমার আপনার পরিবারের পাশেও দেখবেন অনেক নূতন দল তারা গজিয়ে উঠছে, বিভিন্ন ধরনের শিক্ষা তারা দেয়, বিভিন্ন ধরনের শিক্ষা দেয়, তোমরা যিশুকে মানো, পাপও করো বা যিশুর গৌরব করো, ঠাকুর দেবতারও পুজো করো, তোমরা পরিত্রাণ পাবে, এটা ভ্রান্ত শিক্ষা। আর সেম বিষয় ইপিসীয় মণ্ডলীর মানুষজনকে তিনি বলছেন 2:6 যে আমি যাদেরকে ঘৃণা করি তুমিও তাদেরকে ঘৃণা করো। আবার তিনি তাদের প্রশংসা করছেন যেন তারা পুনরায় পবিত্র জীবনযাপন করে সম্পূর্ণ সততার মধ্যে চলতে পারে, যেন কোনো ঘাটতি তাদের জীবনে না থাকে। তাই তিনি বলছেন আমি নিকোলাইতীয়দের কার্য ঘৃণা করি, তোমরাও ঘৃণা করো, কারণ তারা কি শিক্ষা দেয়, যিশুকে মানো, যিশুর সঙ্গে ব্যভিচার করো, তবুও তোমরা পরিত্রাণ পাবে, এই ভ্রান্ত শিক্ষা তারা দেয়। নূতন নিয়মে সুস্পষ্টভাবে এর বিরুদ্ধে শিক্ষা দেয় ও বলে এই ধরনের লোকেরা ঈশ্বরের রাজ্যে অধিকার পাবে না, 1 কুরিন্থীয় 6:9-10। এই ভ্রান্ত শিক্ষা যারা দেয় যে যিশুর সঙ্গে অন্য দেবতার পুজো করো, যিশুর রাস্তায় চলো, আবার পাপ করো, ব্যভিচার করো, নোংরামি করো, নীতিভ্রষ্ট জীবনযাপন করো, তবুও পরিত্রাণ পাবে, এই ধরনের মানুষদেরকে যারা প্রশ্রয় দেয় তারাও ঈশ্বর রাজ্যে স্থান পাবে না, এবং যারা শিক্ষা দিচ্ছে তারাও স্থান পাবে না। ঈশ্বর এই ধরনের শিক্ষা প্রদান করেন না। ঈশ্বর যে শিক্ষা প্রদান করেন সেটা হলো নৈতিক জীবনে যেন আমরা ভ্রষ্টাচারের পথে না চলি, নৈতিক জীবনে যিশুর রাস্তা নিয়ে চলতে পারি, নৈতিকতায় ঈশ্বরের নৈতিকতায় স্থির থাকতে পারি, পবিত্র রাস্তা থেকে সরে না যাই। এই হলো প্রভু যিশুর শিক্ষা। ঈশ্বর যা ঘৃণা করেন তা ঘৃণা করা খ্রিস্টের প্রতি আনুগত্যের একটি মূল বৈশিষ্ট্য। গীত সঙ্গীত 139:21 লেখা রয়েছে ঈশ্বর যেটা ঘৃণা করেন আমরাও যেন সেটা ঘৃণা করি, কারণ ঈশ্বর পবিত্র, আমরাও যেন পবিত্র জীবন যাপন করি। শেষ পদে লেখা রয়েছে যাহার কর্ণ আছে সে শুনুক আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছেন। যাহার কর্ণ আছে, আমাদের প্রতিটা মানুষের তো কান আছে, কিন্তু প্রভু যিশু কেন বলছেন না প্রতিটা জনের কান থাকলেও, প্রতিটা মানুষের শ্রবণ শক্তি থাকলেও দেখবেন ভালো কথা তাদের কানে যায় না। অনেক মানুষ দেখবেন আছে তারা বলে আমরা কানে শুনতে পাই না, তাদের একটু দূরে আস্তে করে তাদেরকে কোনো কটু কথা বলুন, গালাগালি দিন, তারা শুনতে পাবে। আপনি ভালো কথা বলুন, তারা কোনোদিন শুনতে পাবে। এটাই হলো অতি বাস্তব মানুষের চারিত্রিক গুণাবলীর প্রধান বৈশিষ্ট্য, ভালো কথা কানে যায় না, মন্দ কথা আস্তে বললেও তাদের কানে যায়। আর সেই জন্য প্রভু যিশু বলছেন যে যার কান আছে,
ঈশ্বরের বাক্য হলো জীবন্ত, দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ। এটা কি হয় না, তীরের মতো আমাদের আমাদের হৃদয়ে বিঁধে যায়, তীর কাটি বলি, আর সেই ধনুক আমাদের আমাদের হৃদয়ে চলে আসে, মানে কাঁটা বিঁধে যায়। কারণ যারা বাস্তব কথা বলে, সত্য কথা বলে, তাদেরকে মানুষ পছন্দ করে না। ঈশ্বরের বাক্য বাস্তব পথ দেখায়, সত্য কথা বলে, সত্য বিচার করে। সেই জন্য পবিত্র শাস্ত্র অনেকের কানে যায় না। তাই যিশু বলছেন এই ধরনের মানুষদেরকে বলছেন, যার কান আছে, যার পবিত্র বাক্য শোনার জন্য কান আছে, পবিত্র বাইবেল শোনার জন্য তার কান রয়েছে, সময় রয়েছে, তারা শুনুক যে আত্মা মণ্ডলীগণকে কি বলছে। আত্মাকে না, পবিত্র আত্মা, পবিত্র আত্মা আমাদেরকে পরিচালনা করছে বর্তমানে, যেন যিশু যে দ্বিতীয়বার আসছেন তার জন্য আমরা আমাদেরকে প্রস্তুত করি। যে জয় করে তাহাকে আমি ঈশ্বরের পরম দেশস্থ জীবন বৃক্ষের ফল ভোজন করিতে দিব। আদি পুস্তক সেখানে দুয়ের অধ্যায় আমরা দেখতে পাই, জীবন বৃক্ষ লাগানো হয়েছিল যেন মানুষ সেটা গ্রহণ করে, অনন্তকাল জীবিত থাকতে পারে, পৃথিবীটা স্বর্গ বাড়ি হয়। কিন্তু মানুষ সেই রাস্তায় যায়নি। মানুষ জীবন বৃক্ষের পাশে যে মৃত্যু গাছ ছিল, স্বচ্ছ জ্ঞানদায়ক বৃক্ষ, সেটা ভোজন করলো আর পাপের পথে চলে গেল। সেই জন্য জীবন বৃক্ষকে ঈশ্বর ঘিরে রেখেছেন। এখন তিনি বলছেন, আমি সেই জীবন বৃক্ষের ফল তাদের ভোজন করতে দেব। প্রকাশিত বাক্য 22:2-12 একই কথা বলে যে যারা জয় করে জীবন বৃক্ষের অধিকারী হবে। যে জীবন বৃক্ষ ঘিরে রাখা হয়েছে, জীবন বৃক্ষের ফল তারা ভোজন করবে, অর্থাৎ যিশুকে গ্রহণ করবে, যিশুর সঙ্গে স্বর্গ বাড়িতে অনন্তকাল তারা থাকবে। আর আজকের এই ইফিসুস্থ মণ্ডলীর কাছে প্রভু যীশু যোহনের মাধ্যমে যে পত্র দিলেন, তাদের সাবধান বাণী দিলেন, তাদের পরিবর্তনের জন্য তিনি বললেন, আজকে তাদের সঙ্গে আমাদেরকেও তিনি বলছেন যেন আমরা আমাদের আমাদের নীতি থেকে ভ্রষ্ট না হই, পবিত্র জীবন থেকে অপবিত্র রাস্তায় না যাই, যেন আমরা ভ্রান্ত শিক্ষককে যেন গ্রহণ না করে ভুল পথে না যাই, যেন সত্যিকারের পথে থাকি, যেন পরিবর্তন হই এবং যিশুতে স্থির থাকি, তাহলে তিনি আশীর্বাদ করবেন, নতুবা আমাদের থেকে তিনি তার আশীর্বাদ তিনি সরিয়ে নেবেন। আশীর্বাদ চোখ বন্ধ করি, প্রার্থনা করি। সর্বশক্তিমান করুণাময় পিতা, তোমাকে ধন্যবাদ দিই ইফিসুস্থ মণ্ডলীর কাছে এবং আজকে আমাদের কাছে প্রভু যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্যের যে বিষয়টি আমাদের কাছে তুমি খুলে দিলে, তুমি আশীর্বাদ করে দিলে, সেই রাস্তায় আমরা চলি, যে রাস্তা তুমি ইফিসুস্থ মণ্ডলীর কাছে এবং আমাদের কাছে তুমি বললে, যেন পবিত্র রাস্তায় চলে নীতিভ্রষ্ট না হই, তোমাকে নিয়ে যেন চলতে পারি, তোমাকে ভালোবাসতে পারি, অন্তর থেকে তোমার প্রতি ভক্তি ভালোবাসা যেন থাকতে পারে, মানুষকে শ্রদ্ধা করতে পারি, তোমার রাস্তায় স্থির থাকতে পারি। তুমি দ্বিতীয় আগমন করছো আমাদের বিচারের জন্য, পরিত্রাণের জন্য নয়, এটা আমরা বিশ্বাস করতে পারি। প্রভু যীশু, তোমার দয়া অনুগ্রহের কাছে আমরা নত হই, আমাদের দয়া কর। প্রভু যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্যের যে পত্র আমরা সেটি দেখলাম, আগামী দিন আমরা দেখবো স্মূর্ণাস্থ মণ্ডলীর কাছে প্রভু যীশু খ্রিস্টের পত্র, যেটা প্রকাশিত বাক্যের মাধ্যমে তাদেরকে দেওয়া হয়েছে। আপনারা কালকে পড়বেন প্রকাশিত বাক্য 2:8-11, আর সেখানে স্মূর্ণাস্থ মণ্ডলীর কাছে যে পত্র সেটি দেওয়া হয়েছে, আগামীকাল আমরা সেটা আলোচনায় যাব। আর ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, জয় যীশু।